ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা ক্রিসমাস ডে স্পেশাল হতে চলেছে, কারণ আজকের পাঁচটি রাউন্ডে ক্রিসমাস ডে নিয়ে বা ক্রিসমাসের যে কোনো ছবি নিয়ে প্রশ্ন থাকবে। চলো তাহলে এবার দেখা যাক তোমরা এই পাঁচটি রাউন্ড কমপ্লিট করতে পারো কিনা। সো আর ইউ রেডি? লেটস গো। দেখো গাইস, তোমাদের সামনে চারটি ক্রিসমাস ট্রি রয়েছে। সো এবার আমি এই ল্যাম্পটিকে দুনম্বর গাছটিতে লাগিয়ে দেব। এবার এই চারটি গাছের পজিশন চেঞ্জ করা হবে এবং তারপরে তোমাদের বলতে হবে ওই ল্যাম্পটি কয় নম্বর ক্রিসমাস ট্রিতে লাগানো হয়েছে। তাহলে এবার তোমরা ট্রিগুলোকে ভালো করে দেখতে থাকো। এবার তোমরা বলো ল্যাম্পটি কয় নম্বর গাছে লাগানো হয়েছে। তোমাদের যেটা মনে হচ্ছে সেটা ফটাফট কমেন্টে লিখে দাও। যারা ঠিক মতো দেখেছো তারা হয়তো বুঝেই গেছো যে এখানে ওই ল্যাম্পটি চার নম্বর গাছটিতে লাগানো হয়েছে। তো তোমাদের মধ্যে কাদের কাদের উত্তর সঠিক ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো আর গেস করো এখানে উৎসবটির নাম কি হতে পারে। যদি তোমরা 10 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর বলতে পারো তাহলে ফটাফট কমেন্টে জানিয়ে দিও। দেখো, প্রথমটা হচ্ছে ক্রিস আর তারপরে রয়েছে মাছ। তাহলে এবার এখানে এই দুটো ছবিকে মিলে উৎসবটির নাম হবে ক্রিসমাস। তো গাইস, আমার তরফ থেকে তোমাদের সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এবার এই তিনটে সান্তা ক্লজকে ভালো করে দেখে বলো সান্তার আসল স্যুটের কালার কোনটি। তোমাদের উত্তরটা কমেন্টে লিখে দাও আর সান্তা ক্লজের আসল স্যুটের কালার হচ্ছে রেড কালার। চলো এবার প্রথমে এই ক্রিসমাস ট্রিটিকে ভালো করে দেখো। দ্বিতীয় এই সান্তা ক্লজের টুপিটিকে দেখো আর এবার এই সান্তা ক্লজকে দেখো। এবার এই তিনটি ট্রির মধ্যে গেস করো কত নম্বর ট্রি তোমরা আগে দেখেছো। এখানে 2 নম্বর ট্রিটি আগে দেওয়া ছিল। নেক্সট, এবার গেস করো এই চারটি টপের মধ্যে তোমরা কোনটি টপি আগে দেখেছো। এখানে 4 নম্বরে যে টপিটি রয়েছে সেটাই আগে দেওয়া ছিল। চলো এবার এই পাঁচটি সান্তা ক্লজের মধ্যে গেস করো তোমরা কোনটি সান্তা ক্লজ আগে দেখেছো। সঠিক উত্তর হবে 3 নম্বর। এখানে 3 নম্বরের সান্তা ক্লজটি আগে দেওয়া ছিল। রয়েছে থার্ড রাউন্ড। দেখো, তোমাদের সামনে রয়েছে ক্রিসমাস ট্রি, রেইনডিয়ার, জিঞ্জার ব্রেড, স্নোম্যান, সান্তা ক্লজ, স্লেজ আর সক্স। তো এই ছবিগুলোকে তোমরা একবার ভালো করে দেখে নাও। চলো এবার তোমাদেরকে টেস্ট করা হবে। বলো তো এই সান্তা ক্লজের ছবিটি কত নম্বরের পেছনে আছে? দেখো গাইস, এখানে সান্তা ক্লজের ছবিটি রয়েছে 5 নম্বরের পেছনে। তো তোমাদের উত্তরটা সঠিক ছিল নাকি ভুল কমেন্ট করে জানাও। এবার এই ছবিগুলোর মধ্যে একটি ছবি দুবার দেওয়া আছে, তো সেই দুটো ছবিকে এবার তোমরা খুঁজে বের করো কোথায় আছে। অন্য কোথাও না, কিন্তু এই ছবিগুলোর মধ্যেই রয়েছে সেই দুটো ছবি। তো তোমরা এবার তাড়াতাড়ি ওই দুটো ছবিকে খুঁজে বের করো। দেখো, এখানে এই গিফট বক্সটি দুবার দেওয়া আছে।
এবার এই ছবিগুলোর মধ্যে একটি মাত্র আলাদা ছবি 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে দেখাও। এই দেখো, এখানে এই ছবিটি বাকি ছবিগুলোর থেকে একদমই আলাদা। এবার রয়েছে আরো একটি মজাদার প্রশ্ন। এখানে বাম দিকের এই সরেয়াটের সাথে ডান দিকের যে কোনো একটি ছবিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করো, কি হতে পারে? দেখো, এখানে বাম দিকের সরেয়াটির সাথে যদি তোমরা এই ব্যাগটি মিলিয়ে দাও তাহলে ছেলেটির নাম হবে আবেগ। এবার বাম দিকের এই ছবিটির সাথে ডান দিকের যে কোনো একটি অক্ষর বসিয়ে একটি প্রাণীর নাম গেস করো, কি হতে পারে? এই প্রশ্নটাও কিন্তু সেম আগের মতোই। এখানে তোমরা ভালো করে দেখো, কাকের সাথে যদি ড শূন্য আকার অক্ষরটি একসাথে যুক্ত করে দিই তাহলে প্রাণীটির নাম হবে কাকড়া। এবার বাম দিকের এই ছবিটির সাথে ডান দিকের যে কোনো একটি ছবিকে মিলিয়ে একটি শব্দ গেস করো, কি হতে পারে? আর এই শব্দটা আমরা তখনই ইউজ করি যখন কেউ ভালো কাজ বা ভালো কিছু করে। তো তোমরা এবার গেস করো উত্তরটা কি হতে পারে। দেখো, সাপের সাথে এই ছবিটি একসাথে যুক্ত করলে শব্দটি হবে সাব্বাস। এবার আজকের লাস্ট রাউন্ড, এই চারটি ছায়ার মধ্যে গেস করো এই ছবিটির আসল ছায়া কোনটি হবে। তোমাদের যেটা সঠিক মনে হচ্ছে সেটাই কমেন্টে লিখে দাও। দেখো, এখানে এই ছবিটির সঠিক ছায়া হচ্ছে 3 নম্বর ছায়াটি। এবার এই ছায়াটিকে দেখে গেস করো এটা কিসের ছায়া। দেখো, এটা হচ্ছে একটি স্নোম্যানের ছায়া। নেক্সট এই ছায়াটিকে দেখো। এটা হচ্ছে একটি সান্তা ক্লজের ছায়া। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর তোমরা যদি এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো।